হ্যাট একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখে টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন আজুবা ইলেকট্রনিক্স বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সুমাইয়া জামান। এই অনুষ্ঠানে আমরা বলি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা। আজ বাংলাদেশের অনলাইন ব্যাটের নানা দিকের কথা জানাতে স্টুডিওতে আছেন একজন বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন মোহাম্মদ এনামুল হক, কমিশনার কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট চট্টগ্রাম। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য, এবং দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজ আমাদের বিষয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনলাইন ভ্যাটের ভূমিকা। এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। আসলে অনলাইনের ভ্যাটের বিষয়টি অনেকেই জানেন না, তো যারা জানেন না তাদেরকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। অনলাইন ভ্যাট মানে হলো, এখানে দুটো শব্দ, অনলাইন এবং ভ্যাট। ভ্যাট ব্যবস্থাপনা হলো যে সরকার তার রাষ্ট্র পরিচালনায় যে প্রয়োজনীয় অর্থের সংস্থান করে থাকে কর আদায়ের মাধ্যমে, ভ্যাট তার একটা অন্যতম আদায় পদ্ধতি। তো এই আদায় পদ্ধতিটাকে, কর আদায় পদ্ধতিটাকে অনলাইন সিস্টেম অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে হয়রানি মুক্তভাবে সঠিকভাবে আদায় করার যে পদ্ধতি, এটাই মূলত অনলাইন ভ্যাট ব্যবস্থা। অনলাইন ভ্যাটের কারণে বাংলাদেশ কিভাবে উপকৃত হবে? অনলাইন ভ্যাট ব্যবস্থাপনা যেহেতু অনলাইন ভিত্তিক এবং এটা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে, সুতরাং এখানে রাষ্ট্র যেভাবে কর আদায়ের আইন প্রণয়ন করবে সেটি সেভাবেই কার্যকর হবে। এক্ষেত্রে কারো ম্যানিপুলেশন অথবা কোনো ধরনের হয়রানি এর কোনো সুযোগ থাকবে না। ফলে আইনের প্রয়োগের ক্ষেত্রে একটা যান্ত্রিক যে ব্যবস্থাপনা, আমরা জানি যে যন্ত্র কখনো পার্শিয়ালিটি করে না, সেক্ষেত্রে সঠিক আদায় পদ্ধতি যেমন ব্যবসায়ীদের জন্য মানে উপকার হবে, তেমনি রাষ্ট্রের জন্য এই আদায়ে রাষ্ট্র তার কাঙ্ক্ষিত রাজস্ব সংগ্রহ করতে পারবে। আসলে যারা ভ্যাট প্রদান করে তারা প্রচলিত ব্যবস্থায় ভ্যাট প্রদান করে এসেছে এতদিন, তো অনলাইনে যারা ভ্যাট প্রদান করবে তাদের আসলে কী ধরনের সুবিধা দেওয়া হবে বা অনলাইন ভ্যাট প্রদানের সুবিধা কী কী? হ্যাঁ, অনলাইন ভ্যাট ব্যবস্থাপনাটা আসলে রাষ্ট্র এবং ব্যবসায়ী উভয় পক্ষের জন্য খুব জরুরি। জরুরি এই অর্থে যে আমরা শুনে আসছি যে অনেক ব্যবসায়ী হয়রানির শিকার হন, তো এইরকম পরিস্থিতিতে যাতে করে অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে কেউ হয়রানির শিকার না হন, এটা তার প্রথম উপকার। আর দ্বিতীয় বিষয়টা হলো যে একজন ব্যবসায়ী তার পণ্য বা সেবা সরবরাহের বিনিময়ে তিনি যা নিজে অর্জন করবেন এবং যা সরকারকে দেবেন সেটি ব্যবস্থিত হচ্ছে সম্পূর্ণরূপে হিউম্যান ইন্টারভেনশন অথবা মানুষের হস্তক্ষেপ ব্যতীত। ফলে একজন ব্যবসায়ীর যে প্রতিনিধি ব্যবসা অঙ্গনে থাকেন, তিনিও ইচ্ছে করলে এই সিস্টেম থেকে কোনো ধরনের ব্যবসায়ীকে বঞ্চিত করতে পারবেন না। এটি হলো দ্বিতীয় ব্যবস্থাপনা। আর তৃতীয় হলো যে অনলাইন ব্যবস্থায় রাষ্ট্রের যেই আইন প্রয়োগের যে বিধানাবলী আছে এগুলোকে আমরা অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপ করেছি। এই সফটওয়্যারগুলো ব্যবসায়ীদের অঙ্গনে তাদের কম্পিউটারে ইনস্টল করা হবে। সুতরাং ব্যবসায়ী কোথাও না গিয়ে নিজের কম্পিউটার সিস্টেম ব্যবহার করে নিজের ব্যবসা অঙ্গনে বসেই ভ্যাট প্রদান করতে পারবেন। ব্যাংকের ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওনার অঙ্গুলির মাধ্যমে, ওনার ডাটা এন্ট্রির মাধ্যমে উনি টাকা ট্রান্সফার করবেন। ফলে কোথাও যাওয়া, সময় নষ্ট করা, কাউকে হয়রানির মুখোমুখি হওয়া কোনো সুযোগ থাকবে না এখানে। অর্থনৈতিক কার্যক্রমে এই ব্যবস্থাটা আসলে কতটুকু ভূমিকা রাখবে? আমরা আশাবাদী যে অনলাইন ব্যবস্থাপনায় যেহেতু সেখানে কারো ধরনের কারচুপি বা হয়রানির সুযোগ থাকবে না, ব্যবসায়ীরা এই ব্যবস্থাপনার সাথে যদি খুব পরিচিত হন, ইউজ টু হন, তাহলে আমাদের কর আদায় বহুগুণে বেড়ে যাবে। এর কারণ হলো আমরা এখন দেখছি যে আপনারা হয়তো দেখেন অনেক ক্ষেত্রে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট চালান ইস্যু করে না, আর ভ্যাট চালান ইস্যু না করার মানে হলো সেই ভ্যাট সরকার পাচ্ছে না। অনলাইন ব্যবস্থাপনা যেহেতু ভ্যাট চালান ইস্যু করাটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, ফলে অনলাইন পদ্ধতিতে ভ্যাট চালানের তথ্য অটোমেটিক্যালি আমাদের ডাটাবেজে চলে যাবে। ডাটাবেজে চলে গেলে মাস শেষে ব্যবসায়ী তার কম্পিউটারে টোটাল সেলস ফিগারটাকে অ্যাকুমুলেট করে সমন্বিত করে উনি একটা চালান রিটার্ন সাবমিট করবেন। ফলে রাজকোষাগারে
সত্যিকারের যে সরকারের পাওনা অংশটুকু সেটি যাবে, এখানে কারো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক কবে থেকে আসলে এই অনলাইন ভ্যাটের বিষয়টি চালু হয়েছে? অনলাইন ভ্যাটের ব্যাপারে লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে 2012 সালে। 2012 সালের 10ই ডিসেম্বর মহান সংসদ কর্তৃক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন পাশ হয়। তার পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে, নানা ধরনের ব্যবসায়িক গোষ্ঠীর সাথে, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে, সরকারের পলিসি মেকার্সদের বিভিন্ন পর্যায়ে আলোচনা করে আমরা এই ব্যবস্থাপনা চালু করার জন্য সর্বশেষ 1 জুলাই 2019 থেকে এটি কার্যকর করা হয়েছে। সম্পূর্ণ নতুন আসলে এই ব্যবস্থাটি, তো অনেকেই হয়তো জানে না যে অনলাইনে কিভাবে নিবন্ধন করবে ভ্যাটের জন্য, তো সেটি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। এটি নতুন ভটে, কিন্তু মানুষের কাছে আমি মনে করছি অপরিচিত না, যেহেতু 12 সালে আইনটা পাশ হওয়ার পরে এর যারা স্টেক হোল্ডার্স আছেন তাদের বিভিন্ন ফোরামের বিভিন্ন গ্রুপের সাথে আমরা বিভিন্ন ট্রেনিং সেশন করেছি, সেমিনার করেছি, তো আমরা সবার সাথে আলাপ আলোচনা করেছি। আমার ধারণা ব্যবসায়ীদের অন্তত ভ্যাট ব্যবস্থাপনা সম্পর্কে অপরিচিত নন, তবে ভ্যাটের নিবন্ধনের যে বিষয়টি, এই নিবন্ধনের বিষয়টি আপনাকে একটু বলে রাখি। আমরা 1 জুলাই থেকে 9 ডিজিটের একটা ভ্যাট নিবন্ধনের শুরু করেছিলাম, কিন্তু সেটি অনলাইন ভেরিফিকেশন ছিল না, ফলে দেখা গেল লক্ষ লক্ষ লোক একই ঠিকানায় 8-10টা 20টা নিবন্ধন নিয়ে নিয়েছেন, একই নামে অনেকগুলো নিবন্ধন নিয়ে নিয়েছে, ফলে সিস্টেম ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে। পরবর্তীতে এটা আমরা তাদের ন্যাশনাল আইডি নাম্বার, টিন নাম্বার, ট্রেড লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সমস্ত তথ্য যা উনি ব্যবহার করেছেন এই সমস্ত ক্ষেত্রে ওই তথ্যগুলো অনলাইনের মাধ্যমে ভেরিফাই করে নিচ্ছি। তো ভেরিফাই করতে গিয়ে এখন যেটা আপনার প্রশ্নের উত্তরে বলবো, বিষয়টা আন্ডারহ্যান্ড হচ্ছে, কারো দেখার বিষয় না। একজন ব্যবসায়ী যখন তার কম্পিউটারে বসে তিনি নিজের নাম লিখছেন, প্রতিষ্ঠানের নাম লিখছেন, প্রতিষ্ঠানের মালিকানাদের উল্লেখ করছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছেন, টিন নাম্বার দিচ্ছেন, এটা অটোমেটিক্যালি সিস্টেম ভেরিফাই করে নিচ্ছে, ফলে যখন সব কিছু জাস্টিফাইড এবং প্রপারলি হবে তখন ওনার কাছে একটা সাবমিশন আইডি নাম্বার আসবে যে উনি যথাযথভাবে সাবমিট করেছেন। এই সাবমিশন আইডি নাম্বার হওয়ার পরে আমরা যারা সিস্টেমের অন্য প্রান্তে আছি গভর্নমেন্টের পক্ষ থেকে, আমরা এই সাবমিশন আইডির অ্যাগেনস্টে যে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এগুলো ফিজিক্যাল ভেরিফাই করবো। এতক্ষণ তো অনলাইন ভেরিফিকেশন হলো, তো আমরা ফিজিক্যালি দেখব, বিশেষ করে আমদানিকারক, ম্যানুফ্যাকচারার, তার তো একটা ইন্ডাস্ট্রি লাগবে, আমদানিকারক একটা ঠিকানা লাগবে, তো আমরা কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্যালি ভেরিফাই করি, কিন্তু এই ভেরিফিকেশনের জন্য আমরা বসে থাকবো না। তথ্যগুলো যখন অনলাইন ভেরিফাইড পাওয়া যাবে অটোমেটিকলি তার নামে একটা ভ্যাট রেজিস্ট্রেশন জেনারেট হয়ে তার ইমেইলে চলে যাবে। এছাড়া দুর্নীতি বা অব্যবস্থাপনা প্রতিরোধে আসলে এই অনলাইন ভ্যাটটি কীভাবে আপনাদেরকে সাহায্য করছে? আমি মনে করি যে ভ্যাট এমন একটা ব্যবস্থাপনা, যেহেতু পণ্য বা সেবা কেনা বেচার সাথে ভ্যাটের সরাসরি সংযোগ রয়েছে, ফলে অনলাইন সিস্টেমে একজন বিক্রেতার যদি কোনো পণ্য বিক্রয় করে মূসক চালান ইস্যু করেন, যেটাকে আমরা বলছি এখন ফর্ম 6.3, ফলে এই সিস্টেমটা, এই তথ্যটা আমাদের সার্ভারে চলে যাচ্ছে। এখন আমরা যদি কারো ন্যাশনাল আইডি নাম্বার অথবা বিন নাম্বার, ব্যবসায়ীর বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দিয়া আমাদের ডাটাবেসটাকে সার্চ করি, তাহলে গত 1 মাসে, গত 1 বছরে, গত 2 বছরে ওই ভদ্রলোক, ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান কী পরিমাণ কেনাকাটা করেছেন এটি অটোমেটিক্যালি খুব অল্প সময়ে পাওয়া যাবে। আবার যিনি কেনাকাটা করছেন তিনি যেহেতু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার অপশান আছে এবং পার্টিকুলার অ্যামাউন্টের উপরে গেলে, ফর এক্সাম্পল 1 লক্ষ টাকার বেশি কেনাকাটা করলে তাকে ডকুমেন্টারি এভিডেন্স রেখে পেমেন্ট করতে হয়, আইদার ব্যাঙ্কে অথবা কার্ডে, এই সিস্টেমে, ফলে যিনি কেনাকাটা করছেন তাকে কিন্তু ব্যাঙ্ক বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে গেলে সেখানে যে টাকাটা আসছে এটার লিঙ্ক থাকবে, ফলে দুর্নীতি যারা করবেন, দুর্নীতি বা অব্যবস্থাপনার মাধ্যমে যারা কেনাকাটা করবেন তারা কিন্তু এই 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 সিস্টেমের সুযোগটা নিতে পারবেন না, যেহেতু উনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন, ব্যাঙ্কে পেমেন্ট করবেন, সুতরাং কার্ডে অথবা ব্যাঙ্কে টাকা যাওয়ার জন্য বৈধ চ্যানেল লাগবে। তা আমরা মনে করছি যে সারা দেশের ব্যবসায়ীরা যদি সরকারের এই উদ্যোগের সাথে একীভূত হন তাহলে এদেশ থেকে দুর্নীতি বা অব্যবস্থাপনা দূর করার ক্ষেত্রে এই সিস্টেম অনেক বেশি কার্যকর হবে, যেটা
আমরা এখন হয়তো এখন বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না, আমরা আমরা এখন অনলাইন পদ্ধতিটা পুরোপুরি বাস্তবায়ন করতে পারছি না, বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন ধরনের লিমিটেশন বা এটাকে কিছুটা আঙ্গিক বৈশিষ্ট্য নষ্ট করে আমরা বাস্তবায়ন করছি। তো এবারে একটু জানতে চাই যে আসলে আপনারা তো ব্যবসায়ীদেরকে সুবিধা দিচ্ছেন, কিন্তু আপনারা নিজেরা কি প্রস্তুত আছেন এই সুবিধাগুলো ভোগ করতে এই মুহূর্তেই? যে কোনো ব্যবস্থাপনার দুটো পার্ট থাকে, একটা হলো এক্সিকিউশন, আরেকটা হলো যারা এই এক্সিকিউশনের ফল ভোগ করেন। তো ফলে আমরা মনে করি যে জাতীয় রাজস্ব বোর্ড অ্যাজ এ হোল, অর্থ মন্ত্রণালয় এই অনলাইন ভ্যাট ব্যবস্থাপনার জন্য যে কাঠামো দরকার সেটি তৈরি করেছে এবং সেটা প্রস্তুত আছে আমরা। আমরা আপনি জানেন যে আমরা ইএফডি মেশিন এবং এসসিআর এই মেশিনগুলো আমরা ব্যবহার করছি। এই মেশিনগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোতে সিম কার্ড থাকে, সিম কার্ডের মতো, যেটা আমাদের ইয়ের সাথে সার্ভারের সাথে ডাইরেক্ট কানেক্টেড থাকে। ফলে একজন ব্যবসায়ী যখন এই ইএফডি মেশিনের মাধ্যমে চালান ইস্যু করবে, তখন অটোমেটিক্যালি এটা আমাদের সার্ভারকে নক করবে, সার্ভার এটা ওকে সিগনাল দিলে এখান থেকে প্রিন্ট আউট বের হবে। এখন আমরা ইএফডি মেশিনও কেনা হচ্ছে আমাদের, আমি যতটুকু জানি জাতীয় রাজস্ব বোর্ড পর্যায়ে এটা টেন্ডার হয়ে গেছে, খুব সহজে আমরা ইনস্টল করব বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যবসায়ীকে। এই মুহূর্তে প্রায় 23 ধরনের সেবা, হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, ফার্নিচার, বিউটি পার্লার, তারপরে আপনার সুপার শপ, এই ধরনের অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা ইএফডি মেশিন দেব। তো এই ব্যবস্থাগুলো আমাদের দিক থেকে আমরা প্রস্তুত। তবে একথা বলার অপেক্ষা রাখে না, আমাদের অনেক ব্যবসায়ী বন্ধুরা এরা মনে করছেন যে এই ব্যবস্থাপনার জন্য তাদের এক্সট্রা লোকবল লাগবে, অধিক খরচ হবে, অনেক ধরনের সমস্যা হবে, এই ব্যবস্থার যে আউটপুট এটা অনুমান করতে পারছেন না। তো আমরা এই এই ব্যবস্থাটা যাতে করে সকল ব্যবসায়ীর জন্য খুব স্বাচ্ছন্দ্যময় হয়, যাতে করে কারোর জন্য হয়রানি না হয়, আমরা আমাদের প্রতিটি কমিশনারেট থেকে, প্রতিটি ভ্যাট ডিভিশন সার্কেল থেকে আমরা ক্যাম্পিং করছি, জানাচ্ছি আপনার মাধ্যমে, আজকে সবাইকে আহ্বান করব যে আসলে এখানে আপনি স্বচ্ছতা জবাবদিহিতা 100-তে 100% নিশ্চিত করা সম্ভব হবে, কারোর জন্য এটা কোনো ধরনের ভীতিকর না, অতিরিক্ত করও দিতে হবে না, হয়রানি হবেন না। এক্ষেত্রে ব্যবসায়ীদেরকে কি তার খরচটা বহন করতে হবে এই ইএফডি মেশিন ইনস্টল করার জন্য? না, এটা এটাও সরকারের আরেকটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা দেখেছি যে ইতিপূর্বে ইসিআর মেশিন দেওয়া হয়েছিল, সেই মেশিনটা ব্যবসায়ী নিজে কিনে নিয়েছিলেন, কিন্তু বর্তমান অর্থমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত উদারতার পরিচয় দিয়েছেন যে এই মেশিন সম্পূর্ণরূপে সরকার কিনে সরকার সেখানে প্রত্যেকটা ব্যবসায়ীর অঙ্গনে ইনস্টল করে দেবে। খুব ভালো উদ্যোগ, অবশ্যই, এবং ব্যবসায়ীরা আরও উদ্বুদ্ধ হবে। এবার একটু জানতে চাই যে আসলে অনলাইন নিবন্ধন তো বলেছেন কিভাবে করতে হয়, কিন্তু অনলাইনে যে রিটার্নটা ব্যবসায়ীরা দেবে সেটা তারা কিভাবে সাবমিট করবে, সেই বিষয়টি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। ভ্যাট যেমন প্রতিদিন একজন ব্যবসায়ী বা ম্যানুফ্যাকচারার তার ভ্যাট চালান ইস্যু করেন, মাস শেষে প্রতিটি মানে ক্যালেন্ডার মান্থ বলা হয়, ট্যাক্স পিরিয়ডটা হলো এক একটা মাস, যেই মাসে উনি টোটাল সেল করলেন পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে তাকে একটা টোটাল সেলটাকে সমন্বিত করে একটা রিটার্ন সাবমিট করতে হয়। তো এই ভ্যাট অনলাইন সিস্টেমের এটিও একটি খুব মধুর বিষয় যে এই রিটার্ন সাবমিট করার জন্য একজন ব্যবসায়ীকে কোথাও যাওয়ার দরকার নেই, সারা মাসে উনি ওনার যে সেলটা করেছেন অনলাইন পদ্ধতিতে সেখানেই সিস্টেমটা রাখা আছে, অটোমেটিক্যালি তার প্রদেয় ট্যাক্স পেয়েবল অ্যামাউন্ট কী হবে এটা কিন্তু ওই সিস্টেম থেকেই ক্যালকুলেশন হয়ে ফিগারটা কনফার্ম হয়ে যাচ্ছে। ফলে উনি ওই মেশিনে বসে রিটার্ন অপশানে গেলেই উনি দেখবেন যে ওনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা উৎপাদক আছেন তাদেরকে কি ধরনের সুবিধা দিতে পারবেন বলে মনে করেন এই যে অনলাইন সেবার মাধ্যমে? এই অনলাইন সিস্টেমটা সকল ধরনের অর্থনৈতিক কার্যক্রমকে কভার করেই এই ব্যবস্থাটা, এই সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে। যারা উৎপাদক তারা পণ্যের জন্য র মেটেরিয়াল কাঁচামাল আমদানি করেন অথবা স্থানীয়ভাবে সংগ্রহ করেন। এখন স্থানীয়ভাবে সংগ্রহ করলে আপনি একটু কল্পনা করেন, স্থানীয়ভাবে সংগ্রহ করলে সেটি কারো কাছ থেকে কিনে নিয়েছেন, যিনি বিক্রি করেছেন তিনি অনলাইনে চালান ইস্যু করেছেন, যেই মুহূর্তে একজন ব্যবসায়ী ওই চালান নাম্বারটা ওনার সিস্টেমে দেবেন,
অটোমেটিক্যালি অনলাইন থেকে ওনার কাছে সমস্ত তথ্য চলে আসবে, এখানে লেখার দরকার হচ্ছে না। জাস্ট যার কাছ থেকে কিনলেন তার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার আর চালান নাম্বার অটোমেটিক্যালি সব ইনফরমেশন চলে আসলো। একইভাবে যখন আমদানিকারক আমদানি করছেন তার বিলোবিটি নাম্বার এবং ডেটটা ওনার সিস্টেমে লোড করার সাথে সাথে সমস্ত তথ্য ওনার সিস্টেম ক্যাচ করে নিয়ে আসলো, ফলে কোনো ধরনের ভুলভ্রান্তির সুযোগ নেই। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে একজন ব্যবসায়ী উৎপাদক কত পরিমাণ উপকরণ ব্যবহার করে কি পরিমাণ ফিনিশ প্রোডাক্ট বানাবেন, এই ধরনের একটা ডিক্লারেশনের বিষয় আছে যেটাকে আমরা বলছি কোএফিশিয়েন্ট উপকরণ উৎপাদ ঘোষণা। এই কোএফিশিয়েন্ট উনি যদি একবার দেন সারা বছরের জন্য সারা জীবনের জন্য হয়তো এটাই একবারই হলো, এটা অনুমোদনের কোনো বিষয় নেই। কত পরিমাণ কাঁচামাল ব্যবহার করে কি পণ্য তৈরি করছেন এটা ওনার সিস্টেমটাকে মনিটর করবে, ফলে কি পরিমাণ ফিনিশ প্রোডাক্ট হবে, ওই ফিনিশ প্রোডাক্টের সেল ভ্যালু কত, আলটিমেটলি কি পরিমাণ প্রোডাক্ট সেল করলে ট্যাক্স কত হবে, সবকিছু সিস্টেম থেকে তাকে দিয়ে দিচ্ছে। এছাড়া উৎপাদক ছাড়া যারা আমদানিকারক রয়েছেন তাদের যে একটা ট্যাক্স দিতে হয় অ্যাডভান্স ট্যাক্স, সেটা তারা কিভাবে সমন্বয় করবে অনলাইন পদ্ধতির মাধ্যমে? এটা বর্তমান ব্যবসায়ীদের একটা চিন্তার বিষয় এটা আমি মনে করি। তো এটার ব্যাপারে আমাদের অ্যাডভান্স ট্যাক্স, এটি অ্যাডভান্স ট্যাক্সটা হচ্ছে কি যে আমদানি পরবর্তী পর্যায়ে তিনি যদি উৎপাদক হন উৎপাদন করে পণ্য বিক্রির সময় যে ট্যাক্স পেয়েবল হবে সেই ট্যাক্সের একটা অংশ অ্যাট দ্য রেট অফ 5% আমদানি পর্যায়ে রেখে দেওয়া হচ্ছে। তো ব্যবসায়ী যারা কমার্শিয়াল ইম্পোর্টার যারা আমদানি করে পরবর্তীতে সেল করবেন কোনো কিছু উৎপাদন করবেন না তাদেরও 5% ট্যাক্স রেখে দেওয়া হচ্ছে। তো এই ট্যাক্সটা কমপ্লিটলি আমদানি পর্যায়ে রেখে দিলেও এটি একজন ব্যবসায়ীর পরবর্তী ট্যাক্সের সাথে সমন্বয়যোগ্য, এটাতে কোনোভাবেই এটা ট্যাক্সের এই লাইবিলিটি ব্যবসায়ীর কস্ট বাড়াচ্ছে না, কেননা এই সম পরিমাণ ট্যাক্স উনি যখন পরের মাসে রিটার্ন সাবমিট করবেন রিটার্নে উনি যখনই এটি অ্যাডভান্স ট্যাক্সের রেফারেন্সটা দেবেন তার পেয়েবল ট্যাক্স যদি সে 5 লক্ষ টাকা হয় আর এই মাসে যদি কোনো একটা বিলোমেন্টের মাধ্যমে তিনি 1 লক্ষ টাকা এটি দিয়ে আসেন ওই 5 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা মাইনাস হয়ে যাবে। এই এটিটা অনেক ধরনের এটা একটা ক্যাশ নোটের মতো, এই যখনই উনি রিটার্নে এই এটির অ্যামাউন্টটা শো করবেন অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড, ফলে এটা নিয়ে অনেকের বক্তব্য যে হয়তো কস্ট বেড়ে যাবে গভর্নমেন্টের ব্যবসায়ীদের লাইবিলিটি বেড়েছে এটা কিন্তু হয়তো ওনারা বিষয়টা বুঝছেন না বিদায় চিন্তা করছেন। অনলাইনে রিটার্ন দিতে গেলে অনলাইনে ব্যবসা করতে গেলে এটা ওনাকে মানে আসার আমদানির পরের দিনই উনি এটি নিয়ে নিতে পারেন, খুব সহজ হয়ে যাবে তাদের জন্য। তো আমাদের আসলে আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আরও অনেক কিছু জানার ছিল, আশা করি আপনি আবারও আসবেন তখন আমাদেরকে আরও জানাতে পারবেন। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এই বৈশাখী টিভিকে ধন্যবাদ এবং আমার যারা দর্শক শ্রোতা আজকে শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজিবা ইলেকট্রনিক্স বিজনেস বাংলাদেশের আজকের পর্বে। আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে আবারও চলে আসব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর যাবার আগে আমি আপনাদেরকে জানিয়ে যেতে চাই বৈশাখী টিভির সকল অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি, facebook.com/বৈশাখী টেলিভিশন এবং বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ দিন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য।